মাউলা আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া সত্যের পথে চলি অবিরাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা اما বাদ প্রিয় দর্শক শ্রোতা কাচে ও দেশে ও প্রবাসী যারা জাকান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে নুসরা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই প্রশ্নোত্তরের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক এক ভাই প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে তারতিবের খেলাপ সুরা পড়ে তাহলে তার নামাজের হুকুম কী প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য মোবারকবাদ এ প্রশ্নের উত্তর হলো কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে তারতিবের খেলাপ সোরা পড়ে যেমন প্রথম রাখাতে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাখাতে সুরা ফিল পড়ে যদি ভুলে এরকমভাবে পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে খেলাফে তারতিব সোরা পড়ে তাহলে তার নামাজ মাক্র হবে উল্লেখিত উভয় অবস্থার কোনো স্রোতেই নামাজের সাহসদা ওয়াজিব হবে না নামাজ সোহে হয়ে যাবে এই মাস আলাটি ফাতোয়াই দারুল আলুম চতুর্থ জিলদের একশত দশ নম্বর সাফা এবং ফাতোয়াই মাহমুদিয়া দশ নম্বর জিলদের দুইশত সাতাশ নম্বর সাফা থেকে সংগ্রহ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক শ্রোতা অতি স্বল্প সময়ে সংক্ষিপ্ত আকারে একটি প্রশ্ন তার উত্তর দলিল প্রমাণ সহ উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আমাদের এই প্রশ্নোত্তরের মাধ্যমে আপনারা কিঞ্চিত হলেও উপকৃত হবেন আর আমাদের এই ভিডিওটিকে যদি উপকারী মনে করেন তাহলে আমাদের নুসরা মিডিয়াকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে আপনিও দিন প্রচার কাজের স্বাভাবিক অংশীদারী হয়ে যাবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেবার পূর্বে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু